জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। কারা জান্নাতে যাবে না? আবা। আপনারা মনে মনে ভাবছেন আবা কাকে বলে, কি জিনিস আবা? বন্ধুরে আমার সাহাবায়ে কেরাম যখন শুনলেন নবীজি বললেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী গো আবা কাকে বলে, যারা জান্নাতে যাবে না আবা কোন লোকেরাকে বলে? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শোনো গো, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন যে আমার অনুসরণ করবে, যে আমার কথা মতো চলবে, যে আমার কথা মতো জীবনটাকে যে কাটবে ওরা জান্নাতে যাবে রে। ও আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার ইত্তেবা করবে না, আমার অনুসরণ করবে না, নিজের মন মতন নিজের জীবনটাকে কাটবে ওরা হলো আবা, ওরা জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? জান্নাত যেতে গেলে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করে চলতে হবে, তাহলে জান্নাত পাবো। আর যদি আমরা নবীর অনুসরণ করে না চলি তো কোথায় যাবো? জোরে বলে, আরো জোরে বলে, জাহান্নামে। এবার আপনারা বলবেন হাজি মাওলানা কই আমরা নবীর তো কোন নাফরমানির কাজ করি না, শরীয়ত বিরোধী কাজ করি না, ভালোই কাজ আমরা করে আছি, ভালো কাজ করছি, একটু আগে চলে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে আছেন, যদি কোনো মানুষের বাড়িতে স্ত্রী নিয়ে হোক, বেটি নিয়ে হোক, প্রতিবেশী নিয়ে হোক ঝগড়া থাকতে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হয়। নবীজির কয়েকজন স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, আর একজন স্ত্রী না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা বলি না কোন মানুষ যদি লম্বা হয় লম্বা বলি না, কথাতে কথা বলে দিই একটু নাটা, তো নবীর সঙ্গে একটু নাটা কথা বলে দিয়েছেন। আমি কি কার কথা বলছেন? ওই নাতির কথা বলছেন, ওই পাঠির কথা বলছেন, এই ধরনের পুরো কথা বলে দিয়েছেন। নাবিজি নাটা এবং পাঠের কথাটা শুনলেন, এক দেবী বলছেন অন্য বিবির কথা। নাবিজি কি বলছেন আয়েশাকে জানেন? সুবহানাল্লাহ, হায়রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনে বন্ধুরে নবীজির চোখ দুটো লাল হয়ে গেল। এবার আয়েশাকে বলছেন আয়েশা পাঠা আল্লাহর তৈরি, নাটা হলো আল্লাহর তৈরি, যারা গোরা সাদা হয় থর হয় ওরাও আল্লাহর তৈরি, আর যারা কালো হয় ওরাও আল্লাহর তৈরি। আয়েশা একটা লোককে তুমি নাটা কিংবা পাঠা বলেছ, এই কথাটা এমন নম্র কথা, খারাপ কথা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে নদীতে ছেড়ে দেওয়া হয় তাহলে কথাটার কারণে সমুদ্র নদীর পুকুরের পানি না পাক হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে পানি পান করা যাবে না। নবীজি বলছেন আয়েশা তুমি একটা লোককে নাটা এবং পাঠা বলেছ, এই নাটা এবং পাঠা কথাটা এমন খারাপ, এমন নোংরা, যদি একটা পুকুরে নদীতে ছেড়ে দেওয়া হয় কথাটার কারণে নদীর পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, পান করা যাবে না। এবার বলেন মাওলানা এবার আপনাকে বলবো বন্ধুরে, যদি একটা নাটা এবং পাঠা কথা বলাতে যদি এত বড় ভুল হয়ে যায়, আমি আপনি চায়ের দোকানে বসে থাকি বলি আরে দেখো হোসেন মাওলানা পূর্ণিয়া জেলা বিহার থেকে এসেছিলেন, ইরকম ইরকম করে ওয়াদ করে গেলেন,
वाज तो खूब भालो रे किंतु मौला ना येर कुमार और को अरे आमर गिरा मेरे लोकटा नवाज पोरे सुध तारी छेड़े रे लोकटा येर कुमार और को अरे उमुक मंडल सरदार तो येर कुमार और को बोला मैं की भाई ना নামে চলে যাবে কোন পুরুষ কোন বেটা ছেলে কোন লোক নবী বলেছেন এই যে পায়ের টাকনা আছে টাকনা থেকে নিচে যদি লুঙ্গি পায়জামা যদি পরে নবী বলেছেন এটা অহংকারই করা হলো এই টাকনা থেকে লুঙ্গি পায়জামা যত তলাতে যাবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে এবার আমি আপনি ফয়সালা করেন কত লোক দেখবেন এত লম্বা করে ফুল প্যান্ট করেছে যে জুতা উপরে থাকছে জুতার তলাতে দেখেন পাঁচাদিক সব একবারে দেখাইছে কোন জায়গাতে কয় কেজি দোষ লেগে আছে মাংস লেগে আছে পেশাব করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কি করে না আপনারা বলবেন হাজি মৌলানা একটু খালি চলে গেল তো গেল জাহান্নামে যা গিয়া গোটা শরীর তো জাহান্নাম থেকে বাঁচলো শোনেন হাদিস আল্লাহর নবী যখন মায়ের পেটে ছিলেন বাপ মারা গেছে নবীজি বাপকে দেখতে জয় বলেন বাপকে দেখতে পাইনি ছয় বছর পর যখন নবীজির বয়স মা দুনিয়া থেকে চলে গেলেন তো নবী আতি হলেন কি হলেন না জয় বলেন গাতিল হয়ে গেলেন নবীজির দেখাশোনা কে করলেন জানেন চাচা আবু তালেব নবীজির চাচা ওই চাচা আল্লাহু সামাদ আজকে মুসলমানকে হিন্দুস্থান থেকে হাঁকিয়ে দেব মুসলমানকে হিন্দুস্থানে রাখা হবে না মুসলমানদের জন্য এনআরসি সিএ মুসলমানদের জন্য কি টেনশন ক্যাম্প শুনেছেন হয় কি হয় না এই ডিটেনশন ক্যাম্প শুধু এখন নয় রে মুসলমান আজ থেকে 1400 বছর আগে আমার সভাপতি সাহেব বসে আছেন যোগ্য আলিম বসে আছেন জিজ্ঞাসা করবেন 3 বছর পর্যন্ত নবীজিকে বাইকাট করা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে ওখানে খাবার দেওয়া হয়নি কথা বলা হয়নি ওই মক্কার বড় বড় আবু জাহাল আবু লাহাবেরা বলেছিল যারা মুসলমানের খায়ের খা যারা মুসলমানকে খাবার দিলে গল্প করবে ওরা কো বাইকাট করবে ওখানে দেখছেন মক্কার বড় বড় লোক বড় বড় সর্দার নেতারা বসে আছেন চাচাকে নবীজি বলছেন চাচা যান জীবনে মাকে দেখতে পাইছি চাচা গো কিন্তু মায়ের মহব্বত মায়ের আদর আমি পাইনি চাচা গো আব্বা আমার কেমন ছিলেন আব্বাকে আমি দুই চোখে জীবনে কোনদিন দেখতে পাইনি কারণ যখন আমি মায়ের পেটে ছিলাম আব্বা আমার দুনিয়া থেকে চলে গেছেন মায়ের মহব্বত ভালোবাসা আমি পাইনি চাচা জীবন ধরে জাল দিয়েছেন সাবুন দিয়েছেন জামা দিয়েছেন লুঙ্গি দিয়েছেন স্যান্ডেল দিয়েছেন একটা মানুষের যা দরকার চাচা আপনি আমাকে দিয়েছেন আপনার মতো মহব্বতময় আমি জীবনে কোন মানুষের কাছে পাইনি চাচা গো আমি আপনার ভাতিজা মুহাম্মদ আল্লাহ আমাকে নবী করেছেন আমি জান্নাত থেকে এসেছি জাহান্নাম থেকে যে চাচা গো
আপনি এখন মুশরিক হয়েছেন, কাফের হয়েছেন চাচা, দয়া করে কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। কেন চাচা রব্বুল আলামিন আমাকে নবী করেছে? আল্লাহ এটাও বলে দিয়েছেন মুহাম্মদ কোন বেঈমান মুশরিকের জন্য আপনি আমার দরবারে সুপারিশ করিয়েন না। কেন আমি রব্বুল আমিন মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি রে, কোন মুশরিক জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এই জন্য চাচা গো যদি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, রব্বুল আমিনের দরবারে আমি বলবো আল্লাহ আমার চাচা আবু তালে আমার জন্য কত কষ্ট করেছিলেন, আল্লাহ দয়া করে তুমি আমার চাচাকে তুমি মাফ করে দাও। কিন্তু চাচা গো যদি আপনি মুশরিক হয়ে মারা যান, কাফের হয়ে মারা যান, তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না। চাচা মুসলমান হয়ে যান আপনি। এদিকে মক্কার বড় বড় নেতা সর্দাররা তো বসে আছে, বলছে এই মুহাম্মদ আবু তালেব খবরদার মুহাম্মদের কথা শুনবে না, আবু তালেব বাপ দাদার ধর্মকে ছাড়বে না, বাপ দাদার ধর্মকে ত্যাগ করবে না। এখন যদি মাওলানারা কোনো কথা বলেন, এই দোয়া দোয়া নিয়ে কতদিন আগে কত ঝামেলা, আগেকার মুরগিরা কি ছাদ খেয়ে করেছিল, ওরা কি ছাই খেয়ে মাটি খেয়ে করেছিল? হ্যাঁ, এখনকার মুরগিরা নতুন নতুন মুরগি এসেছে আর বাপ দাদার ধর্মকে শপথ দিয়েছে, বলছিল কি বলছিল না, ওরাও বলছে মোহাম্মদের কথা শুনবি না, খবরদার বাপ দাদার ধর্মকে ছাড়বি না, ওরা বারবার বলতে আছে। কিন্তু নবি বললেন চাচা গো ওদের কথা আপনি শুনিয়েন না, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। শেষ কথা বন্ধু রে, আবু তালেব বলছেন ভাতিজা রে আমি জানলাম তুমি সত্য নবী, আল্লাহ তোমাকে নবী করেছেন, তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু ভাতিজা যদি আজকে আমি মুসলমান হয়ে যাই, কালে যদি আমি পড়ে নি, তাহলে মক্কার লোকেরা আমার বাপকে গালি দিবে, আমার চাচাকে গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে গালি দিবে, কত রকম কথা বলবে ভাতিজা রে। এই জন্য আমি আবু তালে তোমার ধর্ম কবুল না করে আমি নিজের আপাই ধর্ম বাপ ধর্মের যে রাস্তাতে গিয়েছে, আমি আবু তালেব সেই রাস্তাতে আমিও গেলাম। আবু তালেব নবীর চাচা মুসলমান হয়ে মারা গেলেন না?